হ্যালো দোস্তো, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনি ঘুরবেন স্বর্গেট, তো আজ আমি আপনাকে ভ্রমণ করাচ্ছি স্বর্গেট। অনেক দিন ধরে, যাবজ্জীবন ধরে অনেকেই বিভিন্ন প্রান্তের লোক কিন্তু পুনশহরে ছিলেন, আর যারাই কিন্তু পুনশহরে ছিলেন তারা অবশ্যই কখনো না কখনো এই স্বর্গেটটিকে দেখেছেন। তো আপনাদের থাকাকালীন স্বর্গেটটি এমন ছিল অবশ্যই কমেন্ট করে বলবেন। এখন আমি স্বর্গেটের ব্রিজে নিচে ওই দিকে চলে যাচ্ছি, ওটা কিন্তু সারজগ পার্ক, এবং এই দিকে এটা হারবস্তর, এবং ওই দিকে ওটা শনিবার ওয়াডার দিকে চলে যাচ্ছে। এই তো এই দিকেরটা শনিবার ওয়াডার দিকে চলে যাচ্ছে। তো আর ওই দিকটা কিন্তু একদম নিগড়ি এই সমস্ত জায়গাগুলো, এবং এই দিকেটা চলে যাচ্ছে কিন্তু কাতরাজ লাইন। আর আমার মনে হয় কিন্তু আপনাদের থাকাকালীন স্বর্গেটে এই ব্রিজটি কিন্তু তখন হয়নি, তো এখন কেমন লাগছে কমেন্ট করে বলবেন। এই দিকে আমাকে বারবার যেন ডাকছে কে না, দেখি হ্যাঁ ভাই কে বা, হ্যাঁ নেই 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 ব্লগ শ্যুট কর, ওকে ওকে ভাই ওকে। তো চলুন এবার আমরা আরও আগের দিকে চলি। আমার মনে হয় আপনাদের থাকাকালীন কিন্তু স্বর্গটি এতটাই ভিড় ছিল, আর এখনও কিন্তু ভিড়টি আছে, কিন্তু চেঞ্জেস কিন্তু অনেকই হয়েছে গাইস। তো যাকে বেশি কথা না বলে আমরা রাস্তাটাকে ফটাফট ক্রস করি। আমরা এখন সারসবাগ পার্কের দিকে যে রাস্তাটা যাচ্ছে এই দিকে চলে আসছি আমরা গাইস। হ্যাঁ, আরেকটি ইউনিক জিনিস আমি আপনাকে দেখাচ্ছি। আপনাদের থাকাকালীন কি ব্রিজের নিচে এই ঘোড়ার মূর্তিটি ছিল সেটাও কিন্তু কমেন্ট করে বলবেন। কিন্তু অমাইক লাগে মাইরি এই ঘোড়ার মূর্তিটা ব্রিজের নিচে। আর এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই তো এই দিকে, এটা কিন্তু সারসবাগ পার্কের দিকে যাচ্ছে। বাট আজ আমরা সারসবাগ পার্কে যাব না, আজ আমরা যাব স্বর্গেটের মেন বাস স্ট্যান্ডে। তো আমরা এখন স্বর্গেটের মেন বাস স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছি। এটা কিন্তু কাতরাজের লাইনে যাচ্ছে, এই যে আপনি ব্রিজটি দেখছেন, এই তো এই ব্রিজটি, এই ব্রিজটি কিন্তু কাতরাজ লাইনের দিকে যাচ্ছে। আর গাইস সত্যি আরেকটি কথা বলুন, সত্যি করে বলুন, এই যে আপনি স্বর্গেটের আশেপাশে এই যে শপগুলো, এই যে দোকানগুলো দেখছেন, এই দোকানগুলো কি এমনই ছিল আপনাদের থাকাকালীন সেটাও কিন্তু কমেন্ট করে বলবেন গাইস। তো আমরা ফাইনালি একদম মেন বাস স্ট্যান্ডে চলে আসলাম। এখানে থেকে কিন্তু নিগড়ি, দত্তবাড়ি, কাসারবাড়ি বা পিম্পড়ি, চিঞ্চোড় এবং বল্লভনগর, তারপর সন্তোষগ্রামনগর, চন্দননগর, এই সমস্ত জায়গার যাওয়ার জন্য কিন্তু বাস স্ট্যান্ডটি এখন এখানেই তৈরি করা হয়েছে। আগে কিন্তু বাস স্ট্যান্ডটি এখানে ছিল না স্বর্গেটের, এই সমস্ত জায়গার যাওয়ার জন্য কিন্তু স্বর্গেটের বাস স্ট্যান্ডটি আগে ওই জায়গাটাতে ছিল, ওই যে ব্রিজের নিচে। আপনি যদি অনেক দিন পর এই স্বর্গেরটিকে দেখছেন ফের নতুন করে, তবে কিন্তু আপনার জন্য একদম ইউনিক বা নতুন মনে হবে। তো অ্যানিওয়ে গাইস, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, এবং আপনারও কি মনে পড়ছে ওই দিন যেদিন আপনি পুনা শহরে ছিলেন। তো আজকের জন্য ভিডিও এত রেখেছিল, আবার আমরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো সুখে থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার অফ ইউর সেলফ।